প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেনক হত্যার ভাবুকি দিয়ার অভিযোগত আটক করা হয়েছে এজন যুবকক। আরক্ষী আটক করা যুবকজন কংগ্রেসের সংখ্যালঘু কোষের সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদুর রহমান বলে চিনাক্ত করা হয়েছে। নিশা নগাঁও আরক্ষীর এটা সজাতি দলে গুয়াহাটির আটক করে যুবকজনক। উল্লেখযোগ্য যে সৈয়দ জাহিদুর রহমানে কংগ্রেসের ধ্বংসর বাবে সামগুরি সমষ্টির বর্তমানের বিধায়ক রকিবুল হোসেনক ফোনত জগরিয়া করেছিল। নগাঁও আরক্ষীয়ে জাহিদুর রহমানক আটক করে সোধপোছ অব্যাহত রাখিছে। পরবর্তী সময়ত সঠিককে কব পৰা যাব যে প্রকৃত দোষী কোন। স্যার এটা তদন্তটা খুব প্রিলিমিনারি স্টেজতে আছে, আমি তেখেতক উলিয়াইছো মানুষজনক যিজনের এগেনস্ট কমপ্লেন করেছিল আমার এজন অফিসার হাতিগাঁও গুয়াহাটী হাতিগাঁও হয়। এটা তদন্ত চলি আছে, আপনাদের গম পাব তদন্ত কি হয়। এটা তদন্ত চলি আছে, সোধা পোছা চলি আছে আর ইয়াতে অধিক আপনাদের ইয়ার পিছনে গম পাব। জাহিদুর রহমান সেই কথাখিন আছে, সেইখিন কথা তদন্ত বলাব। আমি সোধা পোছা করা আরম্ভ করেছো। এটা গতি মানে যে কথা কোথাও আকো সেটাই কম। আমি তদন্ত অল্প আগবার পিছতে গোটেখিন কথা আপনার কব পারি। তদন্ত জাহিদুর রহমান হাতিগাঁও গুয়াহাটির আনিছে। কোনো পথে ধমকি দিয়া নাই, স্পষ্টীকরণ মই কৰিছোঁ যোৱা কালি। আপোনাৰ ৰকিবুল হোসেনৰ চিনাকি আছিল? স্পষ্টীকৰণ কৰিছোঁ আৰু মই মিডিয়া অডিঅ' বাইট দিছোঁ, মই অলৰেডি দিয়া হৈ গৈছে। তেওঁ একেবাৰে তেওঁ গম পাইছে যে মই এইটো কৰা নাই আৰু মিছা অভিযোগ দিছে। আগৰ পাইছে নাকি? তেওঁলোকৰ ফটো আছে নহয়, দেখা পাব। নগাঁৱৰ পৰা ভিডিঅ' জাৰ্নেলিষ্ট সুনীত কুমাৰ বৰাৰ সৈতে সুৰজ বৰাৰ ৰিপৰ্ট, নিউজ ডে আসাম।